শেখ হাসিনা না থাকলে পিরোজপুরে বিদ্যালয় হতো না। পিরোজপুরে নেসারাবাদের এগারো গ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় এর নতুন দ্বিতল একাডেমিক ভবনের শুভ উদ্বোধন ও চারতলা ভিত বিশিষ্ট একতলা নতুন একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন ও উন্নয়ন সমাবেশে মন্ত্রী গতকাল শনিবার বিকালে এসব কথা বলেন। আবু রব শিকদারের সভাপতিত্বে উন্নয়ন সমাবেশে বক্তৃতা করেন সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ শাহ আলম, উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহবুব উল্লাহ মজুমদার, সাধারণ সম্পাদক এস এম মৈদুল ইসলাম, পূজা পরিষদের সভাপতি শশাঙ্ক রঞ্জন সমাদ্দার ও সম্পাদক সৌরভ সুতার প্রমুখ। মন্ত্রী এই সময় আরও বলেন, দক্ষিণাঞ্চলের মানুষ ঢাকা যেতে রাস্তা পথে যেখানে ছয় ঘন্টা সময় লাগত আর এখন মাত্র সেখানে দুই ঘন্টা চল্লিশ মিনিটে পদ্মা সেতু পার হয়ে ঢাকা চলে যায়। এটা আল্লাহর রহমত যে আমাদের তিনি একজন শেখ হাসিনা দিয়েছেন, সে শেখ হাসিনার কারণেই এটা আমরা করতে সক্ষম হয়েছি। কাজেই আগামী নির্বাচনে নৌকা প্রতীকে শেখ হাসিনার মনোনীত প্রার্থী এবং আওয়ামী লীগকে সামনে রেখে কাজ করতে হবে। শেখ হাসিনা না থাকলে পদ্মা সেতু হতো না, বেগুনিয়া সেতু হতো না, শেখ হাসিনা না থাকলে পিরোজপুরে বিশ্ববিদ্যালয় হতো না, এই যে আমরা হাই রাইজ বিল্ডিং এবং অন্য অন্য যে সকল অবকাঠামো আনছি এগুলো শেখ হাসিনা না থাকলে হতো না। দক্ষিণ অঞ্চলের মানুষ ঢাকা যেতে নয় ঘন্টা লাগতো রাস্তাপথে, ছয় ঘন্টার নিচে কখনোই না, এখন দুই ঘন্টা চল্লিশ মিনিটে আমরা ঢাকায় চলে যাই। এটা আল্লাহর রহমত যে আমাদের একজন শেখ হাসিনা তিনি দিয়েছেন। কাজী আগামী নির্বাচনে নৌকা প্রতীক, শেখ হাসিনার মনোনীত প্রার্থী এবং আওয়ামী লীগকে সামনে রেখে কাজ করতে হবে যদি এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হয়। যারা এসে সুড়সুড়ি দেয়, সরকারের বিরুদ্ধে কথা বলে, তাদের প্রশ্ন করবেন দীর্ঘদিন তো তোমরা ক্ষমতায় ছিলা, পাটগাতি ব্রিজ কেন হয়নি, বেগুনিয়া ব্রিজ কেন হয়নি, কেন পদ্মা ব্রিজ হয়নি, এলাকার কে ডেভেলপমেন্ট তোমরা করছো, কোন অধিকারে তোমরা ভোটের কথা বলো, আওয়ামী লীগের সমালোচনা করো। আমার প্রগতিশীল রাজনীতি যারা করেন তাদের হাত পা কেটে বিভৎসতা সৃষ্টি করবে ওরা যদি আবার ক্ষমতা আসতে পারে। মা বেটা দুজনে দুর্নীতির দায়ে কারাদণ্ডপ্রাপ্ত, ছেলে খুনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান, কি ঔদ্ধত্য তাদের লোকরা, শিষ্টাচারহীন জঘন্য ভাষায় মাননীয় প্রধানমন্ত্রী এবং বর্তমান সরকারের সমালোচনা করেন। অকৃতজ্ঞ নেমক হারাম, দুই কোর্টে সাজা হওয়া খালেদা জিয়া শেখ হাসিনার বদন্যতায়, তার মহানুভবতায় বাড়িতে বসে মহা আরামে জীবন যাপন করছেন, জেলখানার ডাইলের পানি খাওয়া লাগতেছে না। এত আরামে থাকার পরেও তার কুলঙ্কার সন্তান বঙ্গবন্ধুকে বলে মুজিদ, শেখ হাসিনাকে বলে হাসিনা। আসলে জন্ম যথা জায়গায় না হলে, পারিবারিক পরিবেশ না পেলে, এ জাতীয় কাজবার ছাড়া তাদের কাছ থেকে আর আমরা কি আশা করতে পারি।